আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আইএফসি ব্যাংকে তারা কিন্তু নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো আইএফসি ব্যাংক বাংলাদেশে কিন্তু একটি উন্নয়নমূলক ব্যাংক, মানে উন্নয়নমূলক সংস্থা। তো এখানে তারা দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একটি হচ্ছে আপনার ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং দ্বিতীয় পদটি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার বা টিএও, এটা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটাকে বলা হয় সেটা। তো এখানে আপনার আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, মিনিমাম গ্রাজুয়েট পাস হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো সার্টিফিকেট যদি আপনি থার্ড ক্লাস পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সো এখানে বুঝতে পারছেন থার্ড ক্লাস থাকা যাবে না, শিক্ষা জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন মানে বোর্ড পরীক্ষা যেগুলো সেগুলোতে এবং সিজিপিএ কিন্তু আপনার ভালো থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, সেটা কিন্তু এখানে বলেছেন তারা। এবং কম্পিউটারেও কিন্তু প্রফেশনালিভাবে ভালো কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়াও এই পদের জন্য আপনার বয়সের প্রয়োজন পড়বে আপনার 30 বছর এবং আবেদন শেষ হবে এটা 4 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে। দুটি পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম একই, কিন্তু শুধু এখানে তফাত রয়েছে। এখানে আপনার প্রথম পদের জন্য বেতন স্কেল ধরা হয়েছে এখানে 33,010 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদের জন্য বেতন ধরা হয়েছে 45,537 টাকা। এবং আবেদনটি করতে পারবেন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন। এবং এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, সেখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।